দেখুন, এবার ডুবোজাহাজ থেকে পাকিস্তানের ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা। ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালালো পাকিস্তানি নৌবাহিনী। বাবর নামে এই ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। প্রতিবেশীকে টেক্কা দিতে এই পরীক্ষা চালানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে জি নিউজ। তবে প্রতিবেশী নাম নিলেও দেশটির নাম উল্লেখ করেনি ভারতীয় গণমাধ্যমটি। খবরে বলা হয়, ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন নামে পাকিস্তান সেনার জনসংযোগ দপ্তর সূত্রে খবর, জল থেকে স্থলে সফলভাবে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি। আইএসপিআরের দাবি, পাকিস্তানি নিরাপত্তা রক্ষায় আত্মবিশ্বাস নিয়ে এসেছে বাবর ক্ষেপণাস্ত্র। তবে বাবরের থেকে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শব্দের বেগের প্রায় 3 গুণ জোরে ছোটে ব্রহ্মস। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, যেসব দেশ পরমাণু অস্ত্র হামলার হুমকি দেয় তাদের যোগ্য জবাব দিতে পারবে এই ক্ষেপণাস্ত্র। বাবর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান ডিভিশনের ডিরেক্টর জেনারেল, ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক কমিশনের চেয়ারম্যান এবং নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের কমান্ডার। সফল উৎক্ষেপণে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি মামনুন হোসেন এবং প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি।